নৌবাহিনীর এক লেফটেন্যান্টকে মারধরের ঘটনায়, ছেলে ইরফান সেলিমের গ্রেফতারের ঘটনায় ঢাকা সাত আসনের সাংসদ এবং আওয়ামী লীগ নেতা হাজি সেলিম টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলোতে এখন হাজি সেলিম একটা হটকেকের নাম। তাতে সাংবাদিকদের একের পর এক প্রতিবেদনে উঠে আসছে হাজি নামের আড়ালে নানান অপকর্ম করে বেড়ানো এই পরিবারের সকল গোপন কথা। উঠে আসছে হাজি সেলিম এবং তার পরিবারের উত্থানের কথাও। আমাদের আজকের এই ভিডিওতে জানাব সেই সব অজানা কথা, জানব পানের ব্যবসায়ী থেকে দেশের বিখ্যাত ধনী এবং প্রভাবশালী এমপি হওয়ার গল্প। তার জন্য ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। চলে যাচ্ছি মূল কথায়। হাজি সেলিম ঢাকা সাত আসনের সাংসদ এবং আওয়ামী লীগ নেতা, যার বাবা ছিলেন পানের দোকানদার। তিনি নিজেও পানের ব্যবসা দিয়ে শুরু করেছিলেন তার প্রথম উপার্জন। সেই মানুষ এখন হাজার হাজার কোটি টাকার মালিক। জায়গা জমি থেকে শুরু করে পেট্রোল পাম্প, কোল্ড স্টোরেজ, ভবন এবং মার্কেটের যেন শেষ নেই। এই উত্থানের রহস্যটা কোথায়? মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর ক্ষমতাকে অপব্যবহার করেই সময়ের পট পরিবর্তনে তিনি হয়ে উঠেছেন প্রভাবশালী এক রাজনীতিবিদ, জায়গা করে নিয়েছেন সংসদে। পুরান ঢাকার ত্রাস হিসাবে তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে সবাই চেনে। তাদের এমনি প্রভাব যে শত অত্যাচার নির্যাতন সয়েও প্রাণের ভয়ে অন্যায়ের বিরুদ্ধে কেউই মুখ খুলতে রাজি নয়। নিউজ পোর্টালগুলিতে হাজি সেলিমের রাজনৈতিক উত্থান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে একের পর এক। টেলিভিশন চ্যানেলগুলোতেও এখন হাজি সেলিম একটা হটকেকের নাম। কিভাবে তিনি আজকের এই অবস্থানে এলেন, পুরান ঢাকার অঘোষিত ত্রাসে পরিণত হলেন, কিংবা হাজার হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তির মালিক হলেন, সেই সব নিয়ে প্রচুর খবর প্রকাশিত হচ্ছে। আওয়ামী লীগের এমপি হিসেবে সবাই হাজি সেলিমকে চিনলেও তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিএনপির হাত ধরে। দলটির মনোনয়ন না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি আওয়ামী লীগে ফিরেছিলেন। শূন্য থেকে শিখরে ওঠার অন্যরকম একটা কেস স্টাডি হিসাবে হাজি সেলিমের গল্পটা অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকতে পারে। সোয়ারিঘাটের পানের ব্যবসায়ী বাবা চানমিয়ার হাত ধরেই ব্যবসায়ী হাতেখড়ি হয়েছিল সেলিমের। সেনা শাসনের সময়টাতে কোমল পানীয় সেভেন আপের এজেন্সি খুলে বসেন তিনি। সেখান থেকে নকল সেভেন আপ বিক্রির অভিযোগ ছিল এই হাজি সেলিমের বিরুদ্ধে। এই অভিযোগে হাজি সেলিম, তার বাবা চানমিয়া এবং বড় ভাই কায়েস মিয়া পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। তাদেরকে জেলও খাটতে হয়েছিল। জেল থেকে বেরিয়ে তিনি শুরু করলেন সিমেন্টের ব্যবসা, কিন্তু এখানেও দুই নম্বরই করার অভিযোগ উঠল। সিমেন্টের সঙ্গে বালি এবং মাটি মিশিয়ে নিয়মিত তারা বাজারজাত করতেন। এমনি কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তৎকালীন সময়ের পত্রপত্রিকায়। সিমেন্টের পাশাপাশি সেলিম শুরু করেছিলেন ফলের ব্যবসাও। একসময় বাদামতলি, ওয়াইজঘাট ও সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেন তিনি। ব্যবসা করতে করতেই সেলিম বুঝতে পেরেছিলেন ক্ষমতা ধারে কাছে না থাকলে উপরে ওঠা সম্ভব নয়। নব্বইয়ের দশক এরশাদের স্বৈরাচার সরকারের পতন হয়েছে কিছুদিন আগে। বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায়। বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজি সেলিমের। ১৯৯৪ সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের ৬৫ এবং ৬৬ নম্বর ওয়ার্ডে গরুগাড়ি মার্কা নিয়ে কমিশনার পদে নির্বাচিত হন। এরপরেই তার ইচ্ছে হল যে তিনি সাংসদ হবেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সেই ইচ্ছে পূরণ না হওয়ায় আওয়ামী লীগে যোগ দেন তিনি আর মনোনয়নও পেয়ে যান। লালবাগ, হাজারিবাগ এবং কামরাঙ্গীর চর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করেন সেলিম। আর এর সাথেই পুরান ঢাকায় শুরু হল তার আধিপত্যের। ক্ষমতার কেন্দ্রবিন্দুর আশেপাশে থাকায় তার ব্যবসাও একেবারে ফুলে ফেঁপে উঠল। ১৯৯৯ সালেই তার প্রতিষ্ঠিত গ্রুপগুলোর টার্নওভার ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। সংবাদ মাধ্যম এবং পুরান ঢাকার মানুষের অভিযোগ, সাংসদ হবার পর থেকেই জমি এবং বাড়ি দখলের নেশায় হাজি সেলিম মত্ত হন। নিজের সংসদীয় এলাকাতে তিনি পঞ্চায়েত প্রথা চালু করেছিলেন। জমি বা বাড়ির বিরোধ নিয়ে তার কাছে যারাই আসত তাদের কাছ থেকে সামান্য দামে সেই সব জমি কিনে নিতেন এই হাজি সেলিম। আর কেউ বিক্রি করতে না চাইলে জোর করে তাকে উচ্ছেদ করা হতো। বুড়িগঙ্গার পারে ওয়াসার জায়গা দখল করে তিনি নিজের মালিকানাধীন পেট্রোল পাম্প স্থাপন করেছেন। সোয়ারিঘাটে নদী তীর দখল করে বানিয়েছেন কোল্ড স্টোরেজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের জায়গা দখল করে সেখানে বানিয়েছেন বিশাল শপিং কমপ্লেক্স, সেটার নাম গুলশানার প্লাজা। আরমানিটোলায় এক বৃদ্ধা সম্পত্তি দখল করে সেখানে গড়ে তুলেছেন এমসিসি টাওয়ার। লনগোলায় ভাওয়াল রাজার পারিবারিক সম্পত্তি দখল করে সেই জায়গাতেও ভবন তুলেছেন। শুধু কি তাই, হাজি সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট এবং জেলখানার পাশে ৫০-৬০ বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার এবং হাজি সেলিম টাওয়ার নামে দুইটি ভবন এবং মার্কেট নির্মাণ করেছেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই কোনো দোকানই দেননি। পুরান ঢাকার বাদামতলি, আরমানিটোলা
নবাববাড়ি, মিডফোর্ড রোড, নবাবপুর, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারিবাগ, এমনকি নারায়ণগঞ্জের পাগলা বা ফতুল্লার মতো এলাকাতেও তার জমিজমা এবং সম্পত্তি রয়েছে। অনেকেরই অভিযোগ, এইসবের সিংহভাগই জোর করে দখল করে নেয়া। কেউ যদি জমি অধিকার ছাড়তে না চাইত, তার উপর নেমে আসত অবর্ণনীয় নির্যাতন। হাজি সেলিমের মালিকানাধীন মার্কেটের ভিতরে টর্চার সেলও পাওয়া গেছে, যেটা অপারেট করত তার ছেলে ইরফান সেলিম। 2001 সালে নির্বাচনে হেরে যাওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন হাজি সেলিম। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পালিয়ে গিয়েছিলেন দেশের বাহিরে। 2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন পাননি হাজি সেলিম। 2014 সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে জয়লাভ করেন তিনি নিজের এলাকা থেকে। এরপর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে সেই সময় নির্বাচনের জন্য কিছুদিন দৌড়ঝাঁপ করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। পরে 2019 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা 7 আসন থেকে তিনি নির্বাচিত হন। তার ছেলে ইরফান সেলিম 2020 সালে ঢাকা দক্ষিণের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। হাজি সেলিমের প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের পরিচালকদের একজন ইরফান সেলিম। পুরান ঢাকায় হাজি সেলিম এবং তার পরিবারের সদস্যদের প্রচণ্ড প্রভাব রয়েছে। ক্ষতিগ্রস্ত কিংবা নির্যাতিত হয়েও সে কারণে এই পরিবারের বিরুদ্ধে কেউই কথা বলতে চান না। সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়, খোদ আওয়ামী লীগও তাকে উপেক্ষা করতে পারে না। দেশের নানা প্রান্তে নামে বেনামে সেলিম পরিবারের অনেক সদস্যদের নামে বাড়ি, ফ্ল্যাট এবং জমি আছে। এটা অনেকটা ওপেন সিক্রেটের মতোই। নৌবাহিনীর অফিসারকে মারধর করে সমালোচনার জন্ম দেওয়ার পর এখন সেই সব নিয়েই আলোচনা হচ্ছে। দুদকও তদন্ত শুরু করেছে, আর মিডিয়া উৎসাহিত হয়ে কালের অতল গর্ভ থেকে হাজি সেলিমের অতীত টেনে বের করছে। ইরফান সেলিমকে একটা ধন্যবাদ, রাগের মাথায় তিনি সেদিন রাস্তায় এই ঘটনাটা না ঘটালে এই ওপেন সিক্রেটগুলো আমাদের আর কখনোই জানা হতো না। এদিকে নিউজে হাজি সেলিমের নামে শত অভিযোগ উঠে আসার পরও আইনের চোখ যেন অন্ধ, প্রভাবশালী এই এমপির বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশন তো দূরের কথা, এখন পর্যন্ত মামলাও হয়নি, কোনো ব্যবস্থা নিচ্ছেন না রাষ্ট্রপক্ষও। তাদের চোখে নাকি হাজি সেলিম ক্লিন ইমেজের একজন ব্যক্তি, তবে আইনজীবীদের কাছে তেমনটা নয়। এই যেমন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গণমাধ্যমে যেসব অভিযোগ উঠে আসছে সেই সব অভিযোগ ফৌজদারি অপরাধ হিসেবেই গণ্য, আর হাজি সেলিমের বাসায় যেসব অবৈধ অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি পাওয়া গেছে এটির পৃষ্ঠপোষকতার জন্য হাজি সেলিম অবশ্যই দায়ী। যদি হাজি সেলিমের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নাও থাকে, তবে তদন্ত করতে গিয়ে এতে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় তাতেও তাকে অটোমেটিক্যালি আইনের আওতায় আনা যায়। কিন্তু শঙ্কার জায়গা হচ্ছে সেই সক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীর আছে কি নেই, এটাই প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, এত এত অভিযোগের পরেও হাজি সেলিম রাষ্ট্রপক্ষের কাছে ক্লিন ইমেজের একজন ব্যক্তি, আপনার কাছেও কি তাই মনে হয় নাকি অন্য কিছু? কমেন্ট করে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য। আপনার কাছে কি মনে হয়, হাজি সেলিম কি একজন ভালো মানুষ নাকি ভালো নয়? যদি মনে করেন ভালো মানুষ তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর যদি মনে করেন খারাপ তাহলে নো লিখবেন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে হাজি সেলিম পরিবারের এইসব ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিন। সময়ের আলোচিত সমালোচিত আরও এমন ব্যক্তিদের জীবনের কথাসহ নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে একটি লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।